স্বৈরাচারী হাসিনা, তার মানে ওই জায়গায় কিন্তু কোনো টোকাই বা কোনো ছোট বাচ্চা ছেলে ছিল না, একজন বড় মানে অ্যাডাল্ট একজনের কণ্ঠে মানে কণ্ঠস্বর আসছে স্বৈরাচারী হাসিনা, যেটা আপনারা শুনেছেন এই মানে ভিডিওর মাধ্যমে, সেটা হলো এটাও কোনো একটা পত্রিকা বা কোনো একটা ইয়ে থেকে আমি নিয়েছি আপনাদের কাছে আমার ইয়া যে এই তারপরে হচ্ছে আমি চলে আসব, কেক কাটা শেষ, এভরিথিং সব মানে ভালোভাবে হয়েছে, আমি যখন চলে আসব তার 2 মিনিট আগে একজন আমার সাথে এসে বলছে আপনি কি এখান থেকে সুস্থভাবে যেতে পারবেন, আমি বলছি অবশ্যই সুস্থভাবে যেতে পারবো, যেতে পারবো না কেন, বললো এত বছর কি আপনি অন্ধ ছিলেন, আমি বললাম অন্ধ ছিলাম না কেন, আমি জানি যে ওইখানে একটু আমার সাথে বার্গেন করছে আমার সাথে ঝগড়া করার জন্য, আমি বুঝে গেছি যে কোনো সমস্যা হতে পারে তখন আমি চলে আসব। এর মধ্যে দুইজন সাংবাদিক এসে বলছে যাবু আমরা তো কথা পাইনি একটু যদি বলতেন, তো আমি কিন্তু বুঝি নাই যে আমার সাথে ঝগড়া করছিল ওই জায়গায় সে আমার সে তার প্ল্যানটা মানে অ্যাপ্লাই করবে ওই টোকাইতের মাধ্যমে, তখন দেখি কিছুক্ষণের মধ্যে 2-3 মিনিটের পরে যে ছোট বাচ্চা কয়েকজন চলে আসছে সামনে, তো তারা আমাকে বলছে যে আপু আরেকবার যদি কেকটা কাটি, তখন আরেকবার যখন কেক কাটতে গিয়েছে আমি তার বুঝতে পারিনি তাদের প্ল্যানটা, তো আমি শুভ 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 জন্মদিন বলছি, তখনই বলে উঠলো যে স্বৈরাচারের জন্মদিন এইভাবে কিছু যে বাচ্চা ছেলেরা বলছে, তো আমি কিন্তু রাগ করলাম, আমি তাদেরকে মানে অনেক রাগ করেছি, আমি থাপ্পড় দিতে যাচ্ছি এরকম একটা ভয় দেখাচ্ছিলাম, এর মধ্যে আমি আমি বুঝতে পারছি যে আমার সাথে অনেক বাজে ঘটনা হতে পারে কিন্তু এতটা নোংরামি করবে এটা আমি কিন্তু একটু ভাবি নাই, তারপর আমি তাড়াতাড়ি চলে আসব, আমি রিক্সায় উঠে গেলাম, আমি পাশ থেকে শুনতে পাচ্ছি যে কেকটা নিয়ে ওর মুখে মার, কেকটা নিয়ে ওকে ছুঁড়ে মার এইভাবে বলছে, তো আমি যখন ওখান থেকে চলে আসছি রিক্সায় উঠে গেলাম, রিক্সায় আমাকে টেনে হিঁচড়ে নামাচ্ছে, তারপর আমি নেমে গেলাম, আমি চলে আসতেছি আমার ব্যাগ ছিঁড়ে নিয়ে যাচ্ছে মানে পিছন থেকে বাচ্চার বাচ্চা ছেলেরাই মানে রিক্সা ডাকাচ্ছে, এর সাথে বড়রাও ছিল, মানে এইভাবে একটা আমি আবার রিক্সাতে নেমে গেলাম, সামনে রিক্সা যাচ্ছে না, মানে আমার হাত থেকে কেক নিয়ে তারা আমার গায়ে ছুঁড়ে মারে, আমি যখন চলে আসব ওই মুহূর্তে মানে কি পরিমানে সিক্রেট অসভ্যতা করছিল এটা আপনারা মানে সবাই জানেন দেখেছেন। আচ্ছা আমরা দেখেছি আপনি এর একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউর ভিতরে রয়েছে যে সাদ্দাম হোসেনের সাথে আপনার সাথে সম্পর্ক, এটা আসলে কতটুকু সত্য? আরে ভাই ওনাকে তো আমি মানে সরাসরি কোনোদিন দেখিনি, কোনোদিনই দেখি নাই, তাহলে এরকম নোংরা বাজে প্রশ্ন যারা করে আমি মনে করি তারা সে মানে স্বাধীনতা বিরোধী দল এটা আমি মনে করব, কারণ এই যে বিব্রতকর প্রশ্ন অযৌক্তিক প্রশ্ন করা আমি মনে করি যে এটা নোংরা মানসিকতার মানসিকতার পরিচয় দিচ্ছে এটাই আমার কাছে মনে হয়। যেটা আচ্ছা এই যে দেশের যে এত অরাজকতা সৃষ্টি হলো সবকিছুর ক্লান্তি লগ্ন থেকে এখন দেশের মানুষ একটু স্বস্তি পালাচ্ছে, আপনার কাছে কোনটা মনে হলো, শেখ হাসিনা সরকার যখন ছিল তখন ভালো ছিল না এখন ভালো? আপনাদের কথার ইয়াতে মানে হাস্য মানে হাসি চলে আসে, যেমন এত জ্বালাও পোড়াও অশান্তি, একজন রিক্সাওয়ালা পর্যন্ত চোখের পানি ফেলছে যে আমরা আগে ভালো ছিলাম, তাহলে আর এটা বলার অপেক্ষা রাখে না, অবশ্যই আগে ভালো ছিলাম, অনেক ভালো ছিল দেশ, দেশ একটা সুন্দর সোনার বাংলা ছিল যেটা এখন ধ্বংসের বাংলাতে পরিণত হয়েছে। না যদি ভালোই থাকতো সুন্দরই থাকতো তাহলে দেশের মানুষ তার বিরুদ্ধে গেল কেন? দেশের সব মানুষ তো তার বিরুদ্ধে যায়নি। আপনি জন্মদিন পালন করছেন সেই নেত্রী কেন পালালেন? এটা তো আপনাদের ভুল ধারণা, বারবারই বলছি আমার নেত্রী তো পালায়নি, কেন আপনারা শুনতে পাননি যে আমার নেত্রী বলেছিল যে আমার সাথে আমাকে মেরে ফেললে আমাকে এখানে মেরে ফেলুক, আমার বাংলার মাটি ছেড়ে আমি যাব না কোথাও, এটা কিন্তু আপনারা শুনেছেন অলরেডি, বাংলাদেশে সব মানুষ জানে, আর আপনি যেটা বলছেন যে বাংলাদেশে মানুষ তার বিপক্ষে কেন, আমার নেত্রী বিপক্ষে তো বাংলাদেশের সব মানুষ না, আমার নেত্রীর বিপক্ষে যারা স্বাধীনতা বিরোধী তারা আমার নেত্রীর বিপক্ষে, বাংলাদেশের সব মানুষ না, এটা বুঝতে হবে দেশের মানুষকে, এটা বুঝতে হবে, বিবেককে জাগ্রত করুক এই দেশের মানুষ, এটা আমি বলবো। যেখানে দেশে আসার সেই সাহসই পাচ্ছেন না আপনার নেত্রী, চাইলে তো আসতে পারেন, আসেন না কেন? আমার নেত্রী সাহস পাচ্ছেন না এই ধরনের অসম্মানজনক কথা একদমই বলবেন না, কারণ আমার নেত্রী এটা আমার নেত্রীর বাংলাদেশ, এটা ওনার নিজ হাতে গড়া বাংলাদেশ, ওনার বাবা বাংলাদেশ থেকে উপহার দিয়েছে এই দেশটা, ওনার বাবার দেশ, বঙ্গবন্ধু ডাক না দিলে স্বাধীনতা যুদ্ধের এই দেশ বাংলাদেশ হতো না, আমার কাছে মনে হয় কি জানেন এই মানে স্বাধীনতা বিরোধী মানুষগুলো না মানে ওদের কোনো বিবেক নাই,
এটাই আমার এক কথা। ওরা তো অন্ধ, ওনার চোখে দেখে না, ওরা কানে শুনতে পায় না। ওনারা যদি মানে বিবেকহীন না হতো, তাদের যদি বিবেকটা ভালো মানে মানসিকতাটা ভালো হতো, ওনাদের এতটা অসম্মান করতো না। বঙ্গবন্ধুর ডাকে এই বাংলাদেশ হয়েছে, এটা কোনো বাংলাদেশ মানে এটা পরাধীন দেশ ছিল। ওনার অবদান ভুলে গেলে চলবে না, যারা ওনার অবদান ভুলে যায় তারা হচ্ছে অকৃতজ্ঞ, মানে ওনাদেরকে তাদেরকে মানুষই মনে করে না। এটাই আমার বাংলাদেশের মানুষ যদি তার প্রতি যদি এতটাই শ্রদ্ধা ভালোবাসাই যদি থাকতো, তাহলে তার একটি ছবি কিন্তু এখন নাই কোথাও, কোনো অফিস আদালতে কিন্তু ঝুলানো হচ্ছে না। এমনকি রাষ্ট্রপতির মানিল্য দপ্তরে দেখলাম বঙ্গবন্ধুর ছবিটা রয়েছে, প্রধানমন্ত্রীর ছবিটা ছিল না, সে প্রাক্তন প্রধানমন্ত্রী। আপনার প্রশ্নের উত্তরে আমি কি বলবো আমি নিজেই জানি না। আপনাদের আসলে কথা কেন এইভাবে বলছেন? আপনারা জানেন চক্রান্ত হয়েছে, আপনারা জানেন ষড়যন্ত্র হয়েছে, যেখান যেই জায়গায় চক্রান্ত ষড়যন্ত্র হয় সেখানে কি আমার নেত্রীর মতো ভালো মানুষের ছবি থাকবে? এটা আপনার মনে হয়? থাকবে না, এটাই এটাই বাস্তব। এই দেশের যে পরিস্থিতি এখন, এই ক্লান্তি লাগ্ন, মানে এমন একটা পরিস্থিতিতে আপনি যে এখনো নেত্রী ভালোবাসা পাচ্ছেন বা ভালোবাসার তাগিদ হয়ে আপনি কেক কাটার চিন্তা ভাবনা করছেন বা কেক কেটেছেন, সেখানে যে লাঞ্ছিত হয়েছেন, আপনি কি ভিতরে ভয় লাগছে না? আরে ভাই সত্যি বলতে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর কেন ভয় পাবো আমি? আমার নেত্রীকে আমি ভালোবাসি, আমার নেত্রী একজন ভালো মানের মানুষ। আমার নেত্রী নিজের স্বার্থের জন্য না, এই দেশের মানুষের স্বার্থের জন্য, এই দেশের মানুষকে ভালো রাখার জন্য এই 15 বছর অক্লান্ত পরিশ্রম করে এই দেশটাকে এত সুন্দর বাংলাদেশ করেছিল, যেটা কিনা এখন ধ্বংসের বাংলাদেশে পরিণত হয়েছে। তারপরে আপনাদের কাছে মূল্যায়ন নাই, আপনারা আসলে অকৃতজ্ঞ জাতি। এটা আজকে না, বাংলাদেশের মানুষ হয়তো ওই যে অকৃতজ্ঞ জাতি, আপনি যে ধরনের বকাবদ্ধ বা যেভাবে কথাগুলো বলতেছেন ভাষাগত ভাবে, সেটা কি আসলে ঠিক? আমাদেরকে একটু বলবেন যে প্রবাসীরা তাহলে কেন টাকা পাঠানো বন্ধ করেছিল? প্রবাসীদের তো কোনো দোষ ছিল না, প্রবাসীরা তো বাংলাদেশে হাসিনার সাথে মানে কোনো রকম খারাপ দুর্ব্যবহার করে নাই, তাহলে তারা কেন বন্ধ করেছিল একটু বলবেন। আচ্ছা আমি সব প্রশ্নের একটাই উত্তর, যারা স্বাধীনতা বিরোধী, যারা চক্রান্তকারী, যারা মানুষের ভালো চায় না, তারাই আমার নেত্রীকে খারাপ বলে। এটা সব জায়গাতে আছে, যারা মানে আমার নেত্রীর ভালো চায় না তারাই আমার নেত্রীকে নিয়ে চক্রান্ত করে। এটা আমি বারবার বলেছি, এখনো বলছি, আর সারা বাংলাদেশের মানুষ জানে আমার নেত্রীকে ভালোবাসে না তারা। আপনি বলেন, আমি বলি আমার নেত্রীকে ভালোবাসে এমন একজন মানুষ, যে মানুষটা নাকি বৃদ্ধ, কিছুদিন পরেই তার পরপারে যাওয়ার মানে ইয়া চলবে, সেই মানুষটা আমার নেত্রীকে দুই হাত তুলে দোয়া করে। আপনি জানেন আমার নেত্রীকে প্রচন্ড রকমের ভালোবাসে থার্ড জেন্ডার, আপনার এই দেশের মানুষ সাধারণ মানুষ যাদেরকে ঘৃণা করে তারা তাদেরকে আমার নেত্রী সম্মান দিয়েছে, তারা আমার নেত্রীকে ভালোবাসে। আমার নেত্রীকে ভালোবাসে বিধবা নারী, যে কিনা আমার নেত্রী তাকে সম্মান দিয়েছে বাতার মাধ্যমে। আমার নেত্রীকে ভালোবাসে সিলেট যান চা শ্রমিক যারা আছে, আমার নেতৃত্ব আমার নেত্রীকে প্রচন্ড রকমের ভালোবাসে। ভালোবাসে না কে, শুধু বিরোধিতা করে স্বাধীনতা বিরোধী যারা, তারা আমার নেত্রীকে ভালোবাসে না। আর তারা আমার নেত্রীকে ভালোবাসবে এমনটা দরকার নেই। এই যে শত শত স্টুডেন্টরা মারা গেল, এটা কাকে দায়ী করছেন আপনি? আচ্ছা আমি কাউকে দায়ী করছি আর কাউকে করিনি সেটা আমি বলতে চাই না। আমি বলতে চাই শুধু রাবার্ট বুলেটে কোনোদিন কোনো মানুষ মারা যায়, কখনো মারা যায় না, অন্ধ তো হয়, অন্ধ হয় এটা হয়তো বা কোনো হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে, কারো না কারোর হয়েছে, কিন্তু আমি এটা বলতে পারি কিন্তু রাবার্ট বুলেটে একদম মানুষ মারা যায় না। কিন্তু এত মানুষ মারা গেল সেটা কার ইয়াতে, আমিও জানতে চাই, আমিও জানতে চাই, আপনারা যেমন আমাকে বলছেন আমিও জানতে চাই। আচ্ছা এই যে আমরা এতদিন যাদেরকে